জি একটা ইন্ডাস্ট্রি কিন্তু সবাই কিছু না কিছু ইনপুট দেয়, তাই না? সবারই একটা জায়গা থাকে। সো কেউ যদি বলে একজনের উপরই ভিত্তি করে একটা ইন্ডাস্ট্রি টিকে আছে, তাহলে এটা কিন্তু হ্যাঁ একদম রং। অন্যদেরকে কিন্তু একদম ট্রু এক কথায় আপনি অসম্মানও করলেন, তাদেরকে একদম আনদেখা করে দিলেন যে তাদের কোনো ক্রেডিট নাই এখানে। এটা অন্যরা কি করছে, এই যে ধরেন নীরব বা ইমন বা এই যে এখনকার যে সিয়াম অনেক ভালো করছে, রাজ অনেক ভালো করছে, তো ওরা তো অনেক বছর ধরে অনেক কষ্ট করে কাজ করছে। কম করুক হুম বেশি হুম করুক, ওদের ছবি চলুক বা না চলুক, ওই যে ওদের ডেডিকেশন বা ওদের সময়ের যেই পরিশ্রম বা সময় যে পরিমাণ সময় ওরা দিচ্ছে, তাহলে এটা এক কথায় ওদের এগুলোকে অস্বীকার করে দেওয়া হলো না? তো এটা তো একদমই ঠিক নয়। কোন একজন এই যে যার কথাই বলছেন, উনি তো আসলে উনার নামে ছবিটা চালানোর চেষ্টা করছে। তার মানে কোন একটা সুপারস্টার উপরে ভর করে আপনাকে ছবি করতে হচ্ছে বা আপনাকে গল্প বলতে হচ্ছে বা কিছু একটা করতে হচ্ছে, তার মানে আপনি ট্যালেন্টলেস, আপনার কোনো ট্যালেন্ট নাই, আপনার গল্প বলার বা পরিচালনা করার শক্তিটা নাই। হ্যাঁ, আমাদের একদম ধানুষকে দেখেন, ধানুষের দিকে তাকালে মনে হয় যে ওকে আমি, ও আমার প্রেমিক হবে, ও আমার পাশে একদম বসবে, নো। কিন্তু ওকে গল্পে ওর চরিত্রে এমন ভাবে তাকে প্রেজেন্টেশনটা দেয়া হচ্ছে, তুলে ধরা হচ্ছে যে একটা রাস্তার সাধারণ একটা মানুষ হিরো হয়ে উঠছে। তো এটা হচ্ছে একজন পরিচালকের সার্থকতা বা তার ক্রেডিট। হ্যাঁ, এখানে যদি কোনো একটা সুপারস্টার কে ধরে এনে তার নামে তার ঘাড়ের উপরে বসে ছবি করেন, আপনার কোনো ক্রেডিট নেই, সরি। ভালো বলতে বছরটা আসলে 2024-এর আমরা প্রায় জানুয়ারির প্রথম ভাগ প্রায় শেষ। তো আমরা এবছর অনেকেই অনেক রকম ভাবে আলোচনা করছে যে এবছর নাকি বাংলা সিনেমা ঘুরে দাঁড়ানোর বছর, সিনেমা হলগুলো নতুন নতুন আসার বছর। আমি জানি তুমি দেশের বাইরে থাকো, কিন্তু বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে খুব বেশি কনসার্ন দিলরুবা ইয়াসমিন রুহি। তোমার খুব কাছে বেশি কনসার্ন, খুব বেশি না, জাস্ট আমি দেখি খবর যে রাখতে আসলে কোন দিকে যাচ্ছে, বা কারণ যেহেতু এটা নিয়ে আমার একটা প্ল্যান আছে, আমি নিজেও এটার সাথে কাজ করতে চাই রাইট যদি একটু রাইট দূরে রাইট আছি। সো এই জন্য মার্কেটটা বা লোকজনের যে মন মানসিকতা, গল্প হ্যাঁ বলার হ্যাঁ ধরন, এগুলোর উপর একটু অবজারভেশন করি আর কি, যে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে। রাইট। সো আমি প্রথম প্রশ্ন রাখি যে সবাই শেষ অবধি সাকিবেই নির্ভর করছে। আমি যেমন আশাদ আদনানকে প্রশ্ন করছিলাম আমার শোতে যে যদি সবচেয়ে প্রভাবশালী প্রযোজকটাও সাকিব খানের ওপরেই ব্যবসাটা আয়ত্ত করতে চায় অন্য হিরোদের বাদ রেখে, তাহলে অন্যরা যে এখনো সুইসাইড করেনি এর দায় কে নেবে। আমার প্রশ্ন হচ্ছে শুধু সাকিব খান, আমি সাকিব বিরোধী না, কিন্তু সাকিব খানকে দিয়ে তো একটা ইন্ডাস্ট্রি টিকতে পারে না, অন্য অনেক নায়ক তৈরি করতে হবে, নায়িকা তৈরি করতে হবে, বা অন্য ক্যারেক্টার আর্টিস্ট তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে কি মনে হয় তোমার কাছে, আমাদের পরিচালকরা কি খুব সহজ গেম খেলতে চায় কিনা? তানবীর ভাই, প্রশ্নটা দেখেন কয়েকটা দিক থেকে আমি উত্তরটা দিব আপনাকে। জি একটা ইন্ডাস্ট্রি কিন্তু সবাই কিছু না কিছু ইনপুট দেয়, তাই না? সবারই একটা জায়গা থাকে। তো কেউ যদি বলে একজনের উপরই ভিত্তি করে একটা ইন্ডাস্ট্রি টিকে আছে, তাহলে এটা কিন্তু হ্যাঁ একদম রং। অন্যদেরকে কিন্তু একদম ট্রু এক কথায় আপনি অসম্মানও করলেন, তাদেরকে একদম আনদেখা করে দিলেন যে তাদের কোনো ক্রেডিট নাই এখানে। এটা কিন্তু খুবই রং একটা কথা, মানে আমি অনেকদিন ধরে এগুলো এটা শুনছি, শুনলেই ওকে এটা মনে হয় যে সবাই তাহলে বলছে। অন্যরা কি করছে, এই যে ধরেন নীরব বা ইমন বা এই যে এখনকার যে সিয়াম অনেক ভালো করছে, রাজ অনেক ভালো করছে, তো ওরা তো অনেক বছর ধরে অনেক কষ্ট করে কাজ করছে। কম করুক হুম বেশি হুম করুক, ওদের ছবি চলুক বা না চলুক, ওই যে ওদের ডেডিকেশন বা ওদের সময়ের যেই পরিশ্রম বা সময় যে পরিমাণ সময় ওরা দিচ্ছে, তাহলে এটা এক কথায় ওদের এগুলোকে অস্বীকার করে দেওয়া হলো না? তো এটা তো একদমই ঠিক নয়, প্রথম কথা। ওদেরকে নিয়েও তো তাদের ভাবা উচিত। আর হুম হুম ডিরেক্টর পর্যায়ে থেকে যদি আমি বলি, যে ডিরেক্টরটা এই কথা বলে, ও ছাড়া তো ছবি চলে না। একটা ছবির কিন্তু মেরিট এবং ব্যবসা দুইটা, দুই জিনিস, আর্ট এবং মেরিট মানে ব্যবসা, দুইটা জিনিস থাকে, তাই না? তো আপনি যদি শুধু ব্যবসার কথা চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি আসলে সিনেমাটাকে আসলে ভাবে ধারণ করেন নাই। সিনেমায় আপনি পজিটিভ আর্টিস্টিক অনেক কিছুই ইনপুট থাকে, হ্যাঁ অবশ্যই কমার্শিয়াল এলিমেন্ট থাকবে,
কিন্তু আরো অনেক কিছু আছে, দায়বদ্ধতা আছে, নিজের শহরে নিজের কালচারের উপস্থাপনা আছে, অনেক কিছুই আছে। তো আপনি যদি শুধু একটা মানুষকে দিয়ে বিক্রির চিন্তা করেন, তাহলে তো আপনি ব্যবসা করতে আসছেন, তো আপনাকে তাহলে অন্য কিছু করলে বরং বেটার ভালো হয়, যেখান থেকে আপনার আরো বেশি আউটপুট আসবে এটা। আর ডিরেক্টরের যদি পরিচালকের শক্তি বা ট্যালেন্টের জায়গা থেকে বলি, তাহলে বলবো উনি একদমই ট্যালেন্টলেস, তার নিজের উপর কোনো ধরনের কি বলে আত্মবিশ্বাস বা ওনার যে উদ্ভাবনী শক্তি, ট্যালেন্ট, ওটা নেই। কারণ একটা সিনেমার গল্পটাই হবে সবচেয়ে বড় শক্তি। গল্পের কারণে একজন পাত্র পাত্রী, নায়ক নায়িকা বা কোন একটা বিশেষ চরিত্র হয়ে সফলতা দেখাবে। তো সেখানে যদি ধরেন কোন একজন, এই যে যার কথাই বলছেন, উনি তো আসলে উনার নামে ছবিটা চালানোর চেষ্টা করছে, তার মানে কোন একটা সুপারস্টার উপরে ভর করে আপনাকে ছবি করতে হচ্ছে বা আপনাকে গল্প বলতে হচ্ছে বা কিছু একটা করতে হচ্ছে, তার মানে আপনি ট্যালেন্টলেস, আপনার কোনো ট্যালেন্ট নাই, আপনার গল্প বলার বা পরিচালনা করার শক্তিটা নাই। হ্যাঁ, সো এটা কিন্তু একটা বড় পয়েন্ট আমার কথায়। যখন এই কথাটা শুনি আমার মাথায় ওইটাই ঘুরে যে এই কথাটা কেন বলছে। আর যার কথা বলছেন, উনি তো আসলে একটা চরিত্র প্লে করছে, উনি তো সর্বে সর্বা নয়। সো এটা কিন্তু খুবই মানে উইয়ার্ড একটা জিনিস, না যে উনার জন্যই, উনার কারণে ইন্ডাস্ট্রি টিকে আছে। সো মানে এটা কিন্তু খুবই একটা ডেঞ্জার, ভয়ঙ্কর একটা কথা, যে একটা মানুষের উপরে একটা সিনেমা ইন্ডাস্ট্রি টিকে আছে, খুবই ভয়ঙ্কর, ভয়ানক ধরনের একটা কথা। রাইট, এটা একদমই বাজে একটা কথা, যারা বলেন তাদের একটু চিন্তা ভাবনা করে বলা উচিত। হ্যাঁ, সো তার মানে একজন পরিচালকের হওয়া উচিত তার গল্প, তার গল্প বলার ধরন, তার গল্পের বিপণন করার ধরন, বা উনার কি কি স্ট্র্যাটেজি মানে স্ট্র্যাটেজি আছে সেটা, মানে তার স্বল্প বাজেটের মধ্যে উনি আসলে কতটুকু করতে পারবেন, সেই জিনিসগুলোকে নিয়ে উনার আসলে কি বলে সময় সময় দেওয়া দরকার, বিশ্লেষণ করা দরকার, তারপর কাজে নামার দরকার। সেক্ষেত্রে যে কেউ হতে পারে, একটা রাস্তা থেকে একটা ছেলে তুলে এনেও সে তার সেই চরিত্রকে বসিয়ে সে গল্পটা বলতে পারবে, যেটা তামিল বা তেলেগু ছবি আমরা যখন দেখি, হ্যাঁ, তখন কিন্তু বুঝতে পারি যে মানে একটা রাস্তার ফকিরের মতন একটা ছেলেকে তুলে নিয়ে আসছে, মানে মনে হয় যে একটা রিক্সাওয়ালার মতো দেখতে ছেলেটা, কিন্তু ওই ছেলেটা কেমন ভাবে কাজ করাচ্ছে, এমন ভাবে গল্পের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে যে সে হিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ধানুষকে দেখেন, ধানুষের দিকে তাকালে মনে হয় যে ওকে আমি, ও আমার প্রেমিক হবে, ও আমার পাশে বসবে, নো, কিন্তু ওকে গল্পে ওর চরিত্রে এমন ভাবে তাকে প্রেজেন্টেশনটা দেয়া হচ্ছে, তুলে ধরা হচ্ছে যে একটা রাস্তা সাধারণ একটা মানুষ হিরো হয়ে উঠছে। সো এটা হচ্ছে একজন পরিচালকের সার্থকতা বা তার ক্রেডিট। হ্যাঁ, এখানে যদি কোনো একটা সুপারস্টারকে ধরে এনে তার নামে তার ঘাড়ের উপরে বসে ছবি করেন, আপনার কোনো ক্রেডিট নেই, সরি। অবশ্যই অবশ্যই, খুবই একমত। এবং সেক্ষেত্রে অন্য যারা ছবি করছেন তাদের প্রচার বা ক্যাম্পেইনের একটা বড় অভাব বা সংকট আছে বলে মনে করো কিনা? যেমন এই সপ্তাহে বাংলাদেশে 4টা ছবি রিলিজ পাচ্ছে, পাশাপাশি কলকাতার হুব্বা, কিন্তু যে 4টা ছবি, ওই 4টা ছবির ভেতরে আমি দুটোর নাম আমি এখন বলতে পারবো, দুটোর নাম আমি নিজেই ভুলে গেছি। তো এই জায়গায় একটা বড় সংকট কিনা? ধরো একটা বাজে ছবি তৈরি করতে তো কমপক্ষে 30-40 লাখ টাকা খরচ হয়, এগুলো তো টাকা, মানে 40 লাখ টাকা তো ম্যাটার করে একটা দরিদ্র দেশের জন্য। তো এই এটা নিয়ে এগুলো এই খামখেয়ালির দায় কাকে দেবা তোমরা? আসলে আমরা কেন যে ছবি বানাই, যে পরিচালকরা বা প্রযোজকরা আসেন, ওনারা আসলে কি, এটা কেন যে ওনারা বানান, আমি আমার কাছে সামটাইম মনে হয় ওনারা আসলে কনফিউজ, মানে ওনারা কনফিউজ যে ছবিটা কেন করছেন, যে আর্টিস্টরা করছেন ওদেরকে দেখেও আমার কাছে সামটাইম মনে হয় এরা আসলে কি কনফিউজ নাকি কাজটা জেনে বুঝে করছে। কারণ কি দেখেন, আমরা যখন একটা ছবি করি, একটা গল্প নিয়ে চিন্তা করি, তখন ওটা আশেপাশে অনেক কিছু জিনিস থাকে, ওটাকে ধারণ করি, বুঝি, তারপর ওটা দেই, তাই না? একটা অ্যাক্টরকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার ছবিটা কি হচ্ছে বা তোমার ছবিটা কবে রিলিজ হবে, এগুলো না ওরা কোনো ক্লিয়ার উত্তর দিতে পারে না। হ্যাঁ, বলে কি আমার গল্পটা এরকম, আমি চরিত্রটাকে বেশি বলতে চাই না, ওকে ফাইন বলবা না, কিন্তু তোমার ওই প্রজেক্টটা নিয়ে তোমার একটা, হ্যাঁ, একটা ক্লিয়ার ধারণা থাকবে যে আমার ছবিটা হচ্ছে এই সাবজেক্টের উপর, আমার চরিত্রটা এইটা, গল্প বলবো না, কিন্তু আমার ছবিটা এমন সময়ে রিলিজ হবে বা এই ধরনের ক্যাম্পেইনিং এর মধ্যে দিয়ে আমরা যাব। সো ওই যে নিজের থেকে মানে থাকে না, আমি একটা প্রজেক্ট আছে, ধরেন আমি ক্লাস 9-এ পড়ি, আমার 9-এ কি সিলেবাস আছে, আমার কি 9-এর সাবজেক্ট গুলো আছে, এগুলো সম্পর্কে আমি জানবো,
তাই না, রাইট, জেনে আমি ওটা নিয়ে কথা বলবো। তো আমার কাছে মনে হয় ডিরেক্টর প্রডিউসার সবারই একই অবস্থা। প্রডিউসার বলবে ডিরেক্টর জানে কবে রিলিজ হবে বা ছবিটার কি পরিণতি হবে, আর ডিরেক্টর বলে যে প্রডিউসার জানে কবে রিলিজ হবে বা আমাদের কি ক্যাম্পেইনিং প্ল্যান হবে। অথচ এই ছবির সাথে যারা যারা সংশ্লিষ্ট, ইভেন একটা যে লাইট ম্যান, একটা যে ধরেন স্পট বয়, ওরও কিন্তু এটা সম্পর্কে কিছুটা ধারণা থাকা উচিত। কারণ এগুলোর একটা ব্রিফিং হয়, টিম ব্রিফিং হয় যে আমরা এভাবে এভাবে করব, তোমরা সবাই তোমাদের জায়গা থেকে এটা প্রমোশন করবা। হ্যাঁ, এখন ধরেন নায়ক নায়িকা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে প্রমোশন হতে পারে। যেমন সস্তা একটা প্রমোশন হচ্ছে নায়ক নায়িকাকে প্রেম করাই দাও, তাই না, তারপরে হচ্ছে ডিরেক্টরের সাথে নায়িকার প্রেম করাই দাও। হ্যাঁ, তো এগুলো সস্তা চিপ কিছু, মানে এখন কথা হচ্ছে প্রমোশনের জায়গাটা তো এরকম না। প্রমোশনের জায়গাটা হচ্ছে কে কাটছে বেশি ইনোভেটিভ আইডিয়া জেনারেট করতে পারবে বা মানে থাকে না দেখাতে পারবে। এখন ধরেন যে হুব্বা ছবিটা আমি ট্রেলারটা দেখেছি, খুবই ইন্টারেস্টিং। আমাদের মানে মোশারফ ভাইকে আমরা এইভাবে দেখি নাই, তাই না, রাইট, এভাবে দেখি নাই। উনি পুলিশ অফিসার রোল করেছেন যে আপনার ঢাকা মহানগরে, সো উনাকে আমরা একটা নতুন চরিত্রে দেখছি। সো নতুন চরিত্রের জন্য ওরা কিন্তু নতুন ভাবে একটা ক্যাম্পেইন প্ল্যান করেছে। হ্যাঁ, হ্যাঁ, যে মানে একটা আমি তো কিছুদিন আগে কলকাতা থেকে আসলাম, মেট্রো থেকে শুরু করে শহরের কলকাতা, কলকাতা সদরের বাইরে এমন হেন কোনো বড় বড় পিলার বিলবোর্ড নাই যেখানে এই হুব্বার পোস্টার বা বিলবোর্ড নাই। তো এই যে মানুষকে দেখিয়ে দেয়া, বা মানে আমি হয়তো ছবিটা না দেখি দেখেন কিন্তু অলরেডি, জানতে পারবো। তো হ্যাঁ এখানে দেখেন, আপনাকে আমি এখানে অ্যাড করি, আমাদের মোশাররফ ভাইয়ের কিন্তু প্রচুর অডিয়েন্স আছে, সেটা অবশ্যই, কলকাতা, ইন্ডিয়া, মানে মানে ঢাকা, বাংলাদেশের থেকে ইন্ডিয়ায় কিন্তু ওনার অডিয়েন্স অনেক বেশি। তো ইন্ডিয়ান অডিয়েন্স যা একদম চোখের পলকে এই ছবি নিয়ে নিবে, ওই একটা পোস্ট, এ হ্যাঁ তো আমাদের সাথে একটা ছবি করেছে। তো ওনার জন্য ক্যাম্পেইন করা বা প্রমোশনের জায়গাটা একদম ইজি হয়ে গেছে। কিন্তু যে ছেলেটাকে চেনে না, কেউ চেনে না, ওরও তো একটা অডিয়েন্স ক্রিয়েট করার একটা সুযোগ থাকে। কিরকম ক্যাম্পেইনিং প্ল্যানে, যেমন ধরেন আমাদের দেশের, আমি যে আপনাকে কালকেই দেখলাম কাগজে ছবিটার কিছু প্রমোশনাল কিছু অ্যাক্টিভিটি দেখছিলাম ইউটিউবে, তো ওখানে দেখছিলাম যে যেহেতু একটু পরকীয়া বা ইসের কথা বলা হচ্ছিল, সে এই এই সাবজেক্ট গুলোকে নিয়ে অনেক পজিটিভলি কিছু ক্যাম্পেইন করা যেতে পারতো। লাইক থাকে না যে ধরেন এখন ওইটার মধ্যে ইমনও কাজ করছে, আমরা কিন্তু ইমন কিন্তু একদমই ওভারশ্যাডেড হয়ে গেছে, যে এখানে হচ্ছে রাইট, পরিমণি বা ডিএ তায়েব ভাই কাজ করছে। সো এইভাবে কিন্তু আর্টিস্টদেরকে আসলে ইগনোর করা চলবে না, সবাইকে নিজের জায়গা থেকে একটা প্রমোশনের সুযোগ দিতে হবে। হ্যাঁ, তো একটা রিলেশনশিপ কেন পরকীয়া যায়, পরকীয়ার ওই যে ওই ফাঁকটা কিভাবে তৈরি হয়, ফাঁকটা কেন বন্ধ করা যায়, সো এগুলো নিয়ে তো একটা সুন্দর মানে মানে থাকে না যে একদম রুচিসম্মত, মানে খুবই হেলদি কিছু ডিসকাশন বা কিছু মেডিকেল টার্মস, এগুলোকে নিয়েও তো একটা ক্যাম্পেইন করা যেতে পারে, তাই না, মানে রাইট রাইট, সোশ্যাল টার্ম থেকে অনেক কিছু, মানে এটা তো একটা আসলে মেন্টাল ক্রাইম, টু বি অনেস্ট মেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্রাইমে পরিণত হচ্ছে এখন পরকীয়াটা, আসলে খুবই বাজে ভাবে আসছে। তো এগুলোকে নিয়ে খুব পজিটিভ ক্যাম্পেইন করে কিন্তু এটাকে প্রমোশনের জায়গাটা করতে পারতেন। আম শিওর ডিরেক্টরের নিজস্ব চিন্তা ভাবনা আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছু করার আছে এবং প্রত্যেকটা আর্টিস্টকে ইন্ডিভিজুয়ালি প্রমোশনের আওতায় আনা যেতে পারে, যাতে মানুষজন এটা দেখতে আগ্রহী হয়, তাই না, যারা একদম ভিকটিম হয়েছে পরকীয়ার মাধ্যমে তাদেরকে এনে ইন্টারভিউ করা যেতে পারে, তাদের জায়গা থেকে বলা যেতে পারে। সো ক্যাম্পেইনিং এর হাজার রকমের আইডিয়াজ আছে, এখন আপনি কিভাবে এটাকে নিবেন বা দর্শকের সামনে উপস্থাপন করবেন সেটার জন্য আপনাকে একটা প্ল্যান করতে হবে, আর যেটা সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।